আজ ফিরতি রথ বা উল্টো রথ। আমাদের বাড়ির সামনেই রাধাবল্লভ আর গোপীনাথের মন্দির। বহু বছর ধরে এই মন্দিরের রথযাত্রা উৎসব হয়ে আসছে। আমি একটু ব্যস্ত থাকায় রথ টানার কোনো ভিডিও আমি করতে পারিনি। আমার দুই ছাত্রী রথ টানার ভিডিও করে আমায় পাঠিয়েছে। রথের মেলা আর ঘুগনি হবে না, তাই আজ চেষ্টা করেছি মেলার মতো ঘুগনি পরিবেশন করতে। রাত থেকে ভিজিয়ে রাখা মটর আর ছোলা সিদ্ধ করে নিয়েছি, একসাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে ঘুগনি হলেই সিদ্ধ করে রাখা আলু আর কড়াই অল্প তুলে রেখে একটা তরকারিও হয়, কারণ আমার ঠাম্মা ঘুগনি খায় না। সেই তরকারিটাও দারুণ খেতে হয়, তার রেসিপি আমি একদিন শেয়ার করব। মশলায় আছে পেঁয়াজ, টমেটো কুচি, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা। ফোড়নের জন্য রয়েছে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। আর সসের জন্য রয়েছে চিনি, সয়া আর টমেটো সস এক চামচ করে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি। চিনি, লবণ, হলুদ তো আছেই, আর একটু শাহী গরম মশলা আছে। তেল গরম হলে প্রথমে ফোড়নটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ অল্প ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে কষতে থাকব। মেলার এই ঘুগনি খাওয়াবো বলে আজকে দুই পালোয়ানকে আমি ধরে বেঁধে অপেক্ষা করিয়ে রেখেছি। কিন্তু চিন্তাও হচ্ছে, মা বলে উল্টো রথের দিন নাকি বৃষ্টি হবেই। জগন্নাথদেব মাসির বাড়ি ঘুরতে গেছেন, মাসির বাড়ি থেকে ফেরার সময় মন খারাপ করবে, আর সেই মন খারাপের ফলে কান্নাকাটি হবে, আর সেই কান্নাকাটির ফলে বৃষ্টি হবে, এরকম নাকি গল্প আছে। আজকে তো উল্টো রথ, দেখি আজ কি হয়। এবার সিদ্ধ করে রাখা আলু আর কড়াই দিয়ে দেব, তারপর ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। আমাদের এই ছোট্ট কড়াইটায় ভীষণ সমস্যা হয়। তাই একটা বড় পাত্রে ঢেলে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামাবার আগে দেব একটুখানি শাহি গরম মশলা। আমাদের এই ঘরোয়া ঘুগনিকে মেলার রূপ দেওয়ার জন্য একটু মেকআপের বন্দোবস্ত করা হয়েছে। একটা ছোট্ট গাজর আর শশা কুড়ে নিয়েছি, আর রয়েছে কিছু পেঁয়াজ কুচি আর পাতি লেবু। মেলার মতো ঘুগনির প্লেট আমি পাইনি, পেয়েছি এই ছোটো ছোটো প্লেটগুলো, এগুলোতেই সাজানোর চেষ্টা করেছি। ওদিকে চিন্তাও হচ্ছে রথ টানা হয়ে গেল কি না, রথ টানার পর মেলায় গেলে আর ভালো লাগে না। তবে মেলার ঘুগনি বানাতে গিয়ে এটুকু বুঝতে পেরেছি, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। মেলার কাকুরা যেভাবে তাড়াহুড়ো করে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলে, সেটা কিন্তু এতটাও সহজ নয়। দীর্ঘ সময় প্র্যাকটিসের পর তৈরি হয়েছে। এদিকে আমার দুই পালোয়ান নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে ঘুগনিটা খেয়ে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা। আমার এই বড় সরু সিন্দুকটাকে নিয়ে, এই যে দেখছেন দূরত্ব এক্সপ্রেস দুটো, এদেরকে নিয়ে মেলায় রওনা দিয়েছি, সাথে আমার কাকিমা। মেলায় পৌঁছাতে পৌঁছাতে রথ টানা হয়ে গিয়েছিল, তাই মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করা। এই হলো আমাদের গোপীনাথের মন্দির, আর এই হলো আমাদের রাধাবল্লভের মন্দির। ঠাকুর দর্শন করে একটু পেট পুজো করা। এবার একটু কেনাকাটি। মিষ্টি মাথায় নিয়ে ফুচকা খাচ্ছে আমাদের পালোয়ান দুটো, তারপর অল্প একটু বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। এবছরের মতো রথযাত্রা এটুকুই।